6000 হেক্টরের অধিক কৃষি জমিকে সেচের আওতায় আনা যেতে পারে এমন 300 কিউবিক জলধারা বিশিষ্ট জলসেচ ব্যবস্থা রাজ্যের জন্য মঞ্জুরি দেওয়া হবে বলে ঘোষণা দিলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। পাশাপাশি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী রাজ্যকে আরও 300 ডিপ টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবারের মোহনপুর ছিল ভিন্ন। মহকুমায় কার্যত ওই দিন ছিল রাজনৈতিক তারকার সমারোহ। একই মঞ্চে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তরপ্রদেশের জলসম্পদ মন্ত্রী মহেন্দ্র সিং, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সাংসদ প্রতিমা ভৌমিক। কার্যত মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিজয়নগরের লালটিলা এবং দক্ষিণ বিজয়নগরের গিরিশ সর্দার পাড়ায় দুইটি বহু ব্যয় সাফল্য পানীয় জলের ডিপ টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এই রাজনৈতিক তারকা সমাবেশকে ঘিরে গোটা মহকুমা ছিল প্রাণচঞ্চল। এদিন ডিপ টিউবওয়েল দুটি উদ্বোধন করেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। পরবর্তীতে তারাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় 6000 হেক্টরের অধিক কৃষি জমিকে সেচের আওতায় আনা যেতে পারে এমন 300 কিউবিক জলধারা সম্পন্ন জলসেচ ব্যবস্থা রাজ্যের জন্য ঘোষণা দিলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সরকার কো ভরসা দিলা হ্যায় কি ও 300 টিউবওয়েল ভি হম স্যাংশন করেঙ্গে তাকি ইয়াহাঁ 6000 হেক্টর 6000 সে জ্যাদা হেক্টর ক্ষেত্র মে সিঁচাই কি সুবিধা বাড় সকে। माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश के किसान की आमदनी को दुगना करने के लिए लगातार 2014 से प्रयास हो रहे हैं। 2014 से लेकर के अब 2020 तक जो डॉक्टर स्वामीनाथन आयोग ने अनुशंसाएं की थी उस अनुशंसा के अनुरूप उसकी मंशा के अनुरूप जितनी अनुशंसाएं जो उन्होंने की थी जो रिकमेंडेशन की थी उसके अनुरूप योजनाएं बना करके माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में किसान के जीवन में समृद्धि लाने के लिए खुशहाली लाने के लिए किसान को की आमदनी को बढ़ाने के लिए देश की सरकार काम कर रही है। कुछ राजनीतिक शक्तियां उसको रोकने के लिए अपने व्यक्तिगत स्वार्थों के लिए अपनी महत्वाकांक्षाओं की पूर्ति के लिए उसको रोकने का। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের জন্য প্রাপ্তি চেয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর কাছ থেকে কখনো নিরাশ হননি, এমনকি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী রাজ্যকে আরও 300টি ডিপ টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। জন্ম চেয়েছি গজেন্দ্র সিং শেখাওয়াত এই রাজস্থানের বীর সৈনিক কোনদিন আমাকে না করেনি। আজ তো যেটা কঠিন কাজ ছিল যে পলিসি বানানো হয়েছে সেই পলিসিকে দর কিনার রেখে বলছে ত্রিপুরার জন্য 300 আমি টিউবওয়েল ডিপ টিউবওয়েল দেবই দেব সিদ্ধান্ত করে নিয়েছে। রাজ্যের কৃষকদের উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকারের গৃহীত কর্মসূচি ও পদক্ষেপের বিস্তারিত তথ্য তুলে ধরলেন স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি রাজ্যের গণবণ্টনের সরকারি ব্যবস্থার মাধ্যমে সরিষার তেল প্রদানের ব্যাপারেও চিন্তা ভাবনা করছে বলেও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ নিজ ভাষণে জানিয়েছেন। এছাড়া আবার নতুন করে পাচ্ছেন ডাল, চিনি, চা পাতা সরকারি সরিষার তেল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। আর বছরে কৃষক সম্মান নিধি প্রকল্পে আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনারা জানেন রাজ্যের 2,30,000 কৃষক কত টাকা পেয়েছে 271,39,00,000 টাকা, যেটা অতীতে কোনোদিন ছিল না। এই আড়াই বছরে রাজ্য সরকার কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কিনেছে 48,216 মেট্রিক টন। কার্যত এদিন রাজ্যে এসে ত্রিপুরাকে জলসম্পদ উজাড় করে দেওয়ার ঘোষণা দিয়ে গেলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী। এমনকি জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে ত্রিপুরাকে যে 1,50,000 পানীয় জল সংযোগের সংস্থান দেওয়া হয়েছিল মার্চে সে প্রকল্পের কাজ রাজ্যের সম্পন্ন হবে তা জানিয়ে রাজ্যকে আরও 1,00,000 অতিরিক্ত জল সংযোগের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়ে গেলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মোহনপুরে জনসমাবেশ শেষ করে সন্ধ্যায় উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য বিশিষ্টরা ছিলেন। রাতে মন্দিরে তিনি পুজো দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।